হ্যাঁ স্কাউট বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে হাজারো ত্যাগে এবং রক্তে ভেজা আমাদের এই মাটি, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। কবি বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা সেই কঠিন কাজটি করতে চাই। আলোকিত জীবনের প্রতিচ্ছবি স্কাউটরা নিয়ত সেই কাজটিই করছে। সেবার মনোভাবে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করব, এই প্রত্যাশায় পৌষ মাসের সুন্দর সকালে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অগ্রদূত অনুষ্ঠানের আজকের পর্বে। সঙ্গে আছি আমি রোভার মেহেদি হাসান নাইম। বন্ধুরা, আগামী 19 থেকে 27 জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রামের মীর সরাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 32তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি। এশিয়া প্যাসিফিক রিজিওনের আওতাভুক্ত দেশসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই জাম্বুরি। জাম্বুরির প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রিয় স্কাউট বন্ধুরা, এই সামনের দিকে হতে যাচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় স্কাউটিংয়ের অনুষ্ঠান জাম্বুরি। এই জাম্বুরির কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি শুধুমাত্র বাংলাদেশের জাম্বুরি না, এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের যতগুলো দেশ আছে তাদের অংশগ্রহণে হবে এই জাম্বুরি। আমরা সাধারণত মৌচাক বা আমাদের স্কাউটের নিজস্ব জায়গায় জাম্বুরিগুলো করি। এবারের জাম্বুরি কিন্তু সাগর পারে, উত্তাল সাগর একদিকে, আরেকদিকে একটা ইকোনমিক জোন আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জাম্বুরিতে যেমন আমাদের স্কাউটরা এই প্রকৃতিকে উপভোগ করবে, সাগর দেখবে, সাগর এবং আকাশ মানুষের মনকে অনেক বড় করে দেয়। যত আকাশ দেখবো, ওই যে আছে না যে আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে, ওরকম সাগর, বিশাল সাগর দেখে আমি বিশ্বাস করি যে আমার স্কাউটরা, আমাদের স্কাউটরা অনেক বড় মনের মানুষ হবে। আমাদের স্কাউটরা প্রতিনিয়ত স্কাউটিংয়ের কাজকর্ম অভ্যাস করে, প্র্যাকটিস করে। এটা আমরা ট্রুপ মিটিং বলি, স্কাউটদের জন্য, রোভারদের জন্য আমরা ক্রু মিটিং বলি। এটা প্রতি সপ্তাহে আমরা এখন নির্ধারণ করে দিয়েছিলাম বৃহস্পতিবার, বাট সবসময় সেটা মানা সম্ভব হয় না। ওই দিনে স্কাউটরা তাদের প্রাত্যহিক কাজকর্মের প্র্যাকটিস করে। আমরা জাম্বুরি কিন্তু 4 বছর পরপর করি, যাতে করে এই 4 বছর ধরে কী শিখলো তার নিজেও বুঝবে যে আমি কতটা শিখেছি, আর তার নেতারাও দেখবেন যে কতটা সক্ষমতা সে অর্জন করেছে। আমাদের এখন স্কাউটিংয়ে গার্ল ইন স্কাউটিং আছে, তাহলে পরে ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে, অনেক সময় ছেলে মেয়েদের বন্ধুত্ব চমৎকার এবং একটা ভালো সময় কাটা। আমরা ICT নিয়ে অনেকখানি কাজকর্ম করব এই জাম্বুরিতে। সাধারণত একটা ক্যাম্পে ছেলে মেয়েরা এই যে রান্নাবান্না করা, তার ক্যাম্পটাকে গুছিয়ে রাখা, তাঁবুর মধ্যে কীভাবে জীবনযাপন করা, সকল কাজ সেখানে করা, রান্নাবান্না খাওয়া গোসল সব কাজ ওই তাঁবু কেন্দ্রিক, এটি কিন্তু একটি ছেলে বা মেয়েকে তার জীবনটাকে ভালোভাবে গড়ে তোলা, জীবনটা ভালোভাবে পরিচালনা করার জন্য খুব সহায়ক হয়। একটা ক্যাম্পের অভিজ্ঞতা, এটি মানে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। অনেক বাইরে থেকে ছেলে মেয়েরা আসবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু তোমরা, তাতে আমি বিশ্বাস করি তুমি স্কাউটের একটা অ্যাম্বাসাডার হিসাবে, দূত হিসাবে তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার একটা সুযোগ তৈরি হবে। আর সর্বোপরি যে কথা, যে স্কাউটরা তার স্কাউট জীবনে যে কাজকর্মগুলো এই ট্রুপ মিটিং প্যাক মিটিং দিয়ে যা শেখে তার প্রমাণ দেবে এখানে, বৃহৎ পরিসরে নিজেকে অনেক বড় করার একটা স্কোপ, একটা সুযোগ সে এখানে আসবে। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো কে কত বন্ধু, কত জিনিস নতুন শিখতে পারলে এটি ওটাতে ঠুকে রাখবে, তাহলে পরে তোমার জীবনের জন্য এটি খুবই সহায়ক হবে। প্রান্তিক পর্যায়ে স্কাউটদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সারা দেশের স্কাউটিং কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবে এ পর্বে আমরা দেখব ঢাকা জেলা মেট্রোপলিটন স্কাউটসের পরিচিতি ও কর্মকাণ্ড। বাংলাদেশের স্কাউট ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের আওতাধীন নগরীতে 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 53টি। এর বাইরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কিন্ডার গার্ডেন মিলে আরও 103 শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু আছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।
মেট্রো স্কাউটের মূলত অনেক শিক্ষা বিদ্যালয় রয়েছে আপনারা জানেন, এবং স্কাউট বিদ্যালয় ভিত্তিক এই বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদেরকে স্কাউটমুখী করা এবং স্কাউটে যাতে তারা আনন্দ পায় সেই ব্যবস্থা করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। প্রতিটা স্কুলে যেখানে সাংগঠনিক দুর্বলতা ছিল, যেখানে সংগঠন ছিল না, স্কাউটের গ্রুপ ছিল না, সেখানে সংগঠন করা এবং স্কাউটিংয়ের যে চাঁদা সরকার নির্ধারণ করে দিয়েছে ফির সাথে সেইগুলো আদায় এবং সেইগুলো নির্দিষ্ট অ্যাকাউন্টে জমাকরণ এবং সেই টাকাগুলো আলাদাভাবে স্কাউটিংয়ের কাজে খরচ করা, ব্যয় করা, এখানে অনেক ব্যত্যয় ছিল। সেইগুলো স্ট্রিমলাইন করা অনেক বেশি সহজ হবে এবং তারা নিজে উদ্যোগী হয়েছে বলে আমরা বিশ্বাস করি। ১৯৭১ সাল, সদ্য স্বাধীন ও সার্বভৌম একটি দেশ, নাম তার বাংলাদেশ। দৃপ্ত পায়ে বাংলাদেশ আজ পার করছে স্বাধীনতার ৫০ বছর। নেতৃত্ব, উন্নয়ন আর মননে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। স্বাধীনতার এই ৫০ বছরের স্তুতি শুনব স্কাউট বন্ধুদের অংশগ্রহণে, একই সাথে শুনব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কথা। ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের ২৭ নং নিবন্ধনপ্রাপ্ত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল নিয়মিত প্র্যাক মিটিং, ট্রুপ মিটিং, স্কাউট ওন ও দীক্ষা অনুষ্ঠান আয়োজন করে থাকে। দেশ ও বিদেশে নিয়মিত কাব স্কাউট ক্যাম্পরি জাম্বুরিতে অংশগ্রহণ করে থাকে এ দলের স্কাউটরা। নিয়মিত শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের সুনাম রয়েছে এ প্রতিষ্ঠানের স্কাউটদের। আমার নাম জাইমা তাহসিন প্রিয়ন্তী, আমি আইএসসি গার্ল স্কাউটের একজন সদস্য। আমি এই ছবিটি এঁকেছি আমাদের করোনার সময় যে স্কাউটরা যে সেবামূলক কাজ দিয়েছে সবাইকে, আর হচ্ছে সবার যে সেবা করেছে আর যে অবদান রেখেছে সেটি আমি এই ড্রয়িংটির মধ্যে ফুটিয়ে উঠেছি। বাংলাদেশ স্কাউটস যাত্রা শুরু থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ অনন্য ভূমিকা রেখে আসছে। আমাদের প্রতিষ্ঠান থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ঈর্ষণীয় ফলাফল করে আসছে। এভাবে প্রতি বছরই আমাদের স্কুলের স্কাউটরা বিদেশে বিভিন্ন প্রোগ্রামে এবং দেশের জাম্বরি তথা বিভিন্ন তাবুবাসে অংশগ্রহণ করে থাকে। আমাদের স্কুলে বছরে ২ বার গ্রীষ্মকালীন এবং শীতকালীন তাবুবাস অনুষ্ঠিত হয়, সেখানে সবাই অংশগ্রহণ করে থাকে। বন্ধুরা, আমরা আছি বিজয়ের মাসে। বিজয়ের মাস স্মরণে ও শ্রদ্ধায় স্কাউট বন্ধুরা আমাদের স্বাগত জানিয়েছে গভীর ভালোবাসায়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঢাকার অন্যতম প্রাচীন সরকারি বিদ্যানিকেতন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৯৬ সালে কাব এবং ২০১৮ সালে স্কাউট কার্যক্রম চালু হয়। বর্তমানে বিদ্যালয়ে ২৫৫০ জন শিক্ষার্থী এবং ৪০ জন শিক্ষক রয়েছেন। কাব শাখায় ২টি মেয়েদের এবং ১টি ছেলেদের ইউনিট এবং স্কাউট শাখায় ২টি গার্লিন স্কাউট ও ১টি স্কাউট দল রয়েছে। মোট ১৩৬ জন কাব স্কাউট ও স্কাউট নিয়ে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট ইউনিট গঠিত। সাপ্তাহিক প্যাক ও ট্রুপ মিটিং পরিচালনার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমাবেশে অংশগ্রহণ করে থাকে এ প্রতিষ্ঠানের স্কাউটরা।
দেখো কো আশিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কো আশিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া একো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া একো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কো আশিয়া যত নারী আইলা সবে সারি সারি আরে পাড়া পুষি যত নারী আইলা সবে সারি সারি একো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া একো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া বন্ধুরা ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের অন্যতম একটি প্রতিষ্ঠান ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ লেখাপড়ায় অনন্য সাফল্য অর্জনের পাশাপাশি তারা নাচ গান ও কবিতায় সমান পারদর্শী দুর্গম নীলকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোমার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগাল তো সঞ্চিত ব্যথা ঘটিয়াছে অভিযান ঠেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের মধ্যে একটা অবক্ষয় হচ্ছে আর শুধুমাত্র একাডেমিক দিকটা দেখলে কিন্তু আমাদের যেটা বলা হয় যে বেড়ে ওঠা তার উন্নতি আসলে হয় না আমাদের একাডেমিকের সাথে সাথে আরও কিছু করা দরকার তো এখানে ওরা যখন স্কাউটিং করছে এখানে দেখেন স্কাউটিংয়ে ওরা কী করছে প্রথমত সততার জিনিসটা শিখছে বন্ধুত্ব শিখছে তারা একাত্মবদ্ধ শিখছে নিষ্ঠা শিখছে অন্যকে সাহায্য করা শিখছে এই গুণগুলো কিন্তু আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে আমরা চাই এই জিনিসগুলো আবার ফিরে আসুক তাই স্কাউটিংয়ের মধ্যে এগুলো আসছে স্কাউটিং করে বলে ওরা গান নাচ এগুলো একটা বিষয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আসছে ছবি আঁকা এই প্রত্যেকটা জিনিস ওদের মধ্যে তার মানে আমি শিক্ষার সাথে সাথে এই জিনিসগুলো অ্যাচিভ করছি যেগুলো তাদের দরকার যে স্কাউটিং মেয়েদের উৎসাহিত করা উচিত এবং আমার মেয়েরা তো আছেই অন্য অন্য জায়গা থেকেও যেখানে আছে স্কাউটিংয়ে মেয়েদেরকে উৎসাহিত করা হোক এতে ওদের যে বিহেভিয়ার বা ওদের এগুলো একটু চেঞ্জ আসবে 2006 সালে প্রতিষ্ঠিত ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখায় 2007 সালে স্কাউটিং কর্মকাণ্ড শুরু হয় দুটি ইউনিটের 64 স্কাউটদের মধ্যে এ পর্যন্ত 151 জন স্কাউটস বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখায় সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করেছে এছাড়াও স্কাউটরা জাতীয় পর্যায়ে জাম্বুরি সমাবেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাবেশে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করেছে
এবারে জাতীয় পর্যায়ের স্কাউটিং কার্যক্রমের খবরাখবর নিয়ে স্কাউট সংবাদ। স্কাউট সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি রোভার কানিষ্কা শেরাজাদ। গত 26 নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের অংশগ্রহণে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। বাংলাদেশ স্কাউটসের এক্সটেনশন স্কাউটিং বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় সদর দফতরের শামস হলে এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক্সটেনশন স্কাউটিং বিভাগের জাতীয় কমিশনার প্রফেসর আই কে সেলিমুল্লাহ খন্দকারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। উপস্থিত ছিলেন প্রোগ্রাম বিভাগের জাতীয় কমিশনার মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, অ্যাডাল্ট ইন স্কাউটিং বিভাগের জাতীয় কমিশনার ফেদ্দোস আহমেদ এবং নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত কে এম সাইদুজ্জামান। ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সারা দেশের 147 জন বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউট অংশগ্রহণ করে। 25 ও 26 নভেম্বর সিলেটে আয়োজিত হয়ে গেল জনসংযোগ ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা। বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় সদর দফতরের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের পরিচালনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন জনসংযোগ ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ। 2 ডিসেম্বর হয়ে গেল বাংলাদেশ স্কাউটসের মেট্রোপলিটন স্কাউটের নির্বাহী কমিটির 148 সভা। ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের নিজাম হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটনের স্কাউট ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কৌশল নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়সমূহ অনুমোদন করা হয়। 19 নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ স্কাউটসের আইন, বিধি ও নীতি বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। বাংলাদেশ স্কাউটসের বিধি বিভাগের উদ্যোগে জাতীয় স্কাউট ভবনের শামস হলে আয়োজিত দিনব্যাপী কোর্সে ঢাকা জেলা রোভারের রোভার এবং গার্ল ইন রোভাররা অংশগ্রহণ করে। এছাড়া 2 ডিসেম্বর রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের রোভার স্কাউটদের অংশগ্রহণে আরও একটি আইন, বিধি ও নীতি বিষয়ক ওয়ারিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটসের বিধি বিভাগের উদ্যোগে রেলওয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক। কোর্স পরিচালনা করেন বিধি বিষয়ক জাতীয় কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান। কোর্সে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম, সেফ ফ্রম হার্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতি বিষয়ক সেশন পরিচালিত হয়। স্কাউট সংবাদ আজ এই পর্যন্তই। স্কাউট আত্মশুদ্ধি প্রতিটি স্কাউটের এ জগতে প্রবেশের অতি আবশ্যক কার্যক্রম। কাব বন্ধুরা এমনই একটি আত্মশুদ্ধির কার্যক্রম করে দেখিয়েছে। আমি 2020 সালে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছি। অর্জন করার জন্য আমাদের যেসব কাজগুলো করতে হয়েছে, পিএল কোর্স করতে হয়েছে, ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছে, আমাদের ইউনিট লিডাররা আমাদের যেসব জায়গায় নিয়ে গিয়েছেন সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যে কাজগুলো থাকে সেগুলো আমরা করেছি। আমি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কাপ স্কাউট ছিলাম এবং 2020 সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছি। বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ,
ঘোষণা কর আমরা নিয়েছি দীক্ষা কবির উল্লাসে ফুলের সুবাসে ভাসবে ধারা নিশ্চয় আমরা করব জয় আমরা করব জয় ও হো আমরা করব জয় আমরা করব জয় ভালোবাসি বাংলাদেশ বন্ধুরা, স্কাউট প্রতিজ্ঞায় প্রতিটি স্কাউট তার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করে থাকে। আমরা যে কোনো মূল্যে আমাদের আত্মমর্যাদার মান অক্ষুণ্ণ রাখব, পাশাপাশি বিজয়ের মাসে স্বাধীনতার মানকে আরেকটু সমুন্নত রাখবার জন্য চেষ্টা করব। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অগ্রদূত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।